যারা দুনিয়ার বুকে মানুষকে ঠকিয়ে আত্মসাৎ করেন, মানুষের টাকা চুরি করেন, ঘুষ খান, সুদ খান, মনে করেছেন এমনিতেই বেঁচে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, অমাইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাতি, যে ব্যক্তি যা কিছু আত্মসাৎ করবে কিয়ামতের দিন সেই ওই আত্মসাৎকৃত বস্তু সহ কিয়ামতের দিন হাজির হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে দাঁড়িয়ে কঠিন ভাষণ দিলেন আত্মসাৎ করা সম্পর্কে, হারাম রুজি সম্পর্কে, যেটাকে বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মসাতের ভয়াবহ পরিণতি আমাদের সামনে তুলে ধরলেন। আল্লাহ রাসূল বললেন, আমি যেন তোমাদের কাউকে কিয়ামতের ময়দানে এমন অবস্থায় দেখতে না পাই, আমি তোমাদের কাউকে কিয়ামতের মাঠে এমন অবস্থায় দেখতে চাই না যে সে তার কাঁধের মধ্যে বকরি বয়ে নিয়ে বেড়াচ্ছে আর বকরি ভ্যাঁ ভ্যাঁ করে চিৎকার করে ডাকতেছে, ওই ব্যক্তিটা দৌড়ে এসে আমাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে সাহায্য করুন। আমি তখন তাকে বলবো, আমি তো তোমাদের কাছে আগেই আল্লাহর নির্দেশ পৌঁছিয়ে দিয়েছিলাম, আজকে আমার সাহায্য করতে পারবো না আমি তোমাকে। আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যেন কিয়ামতের দিন তোমাদের কাউকে এমন অবস্থায় না দেখি তার কাঁধের মধ্যে ঘোড়া নিয়ে সে আছে, সেই ব্যক্তি দৌড়ে আমার কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে সাহায্য করুন, আমি বিপদে পড়ে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তাকে বলবো, আমি তো তোমাদের কাছে আল্লাহর দিন পৌঁছে দিয়েছিলাম, আজকে আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আমি তোমাদের কাউকে কিয়ামতের ময়দানে এমন অবস্থায় দেখতে চাই না যে সেই ব্যক্তি কাঁধের মধ্যে উঠ চিৎকার করছে আর সে আমার কাছে এসে বলছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমাকে সাহায্য করুন, আমি মহা বিপদে পড়ে গেছি। আল্লাহ রাসূল বলবেন, আমি তোমাদের কাছে আল্লাহর নির্দেশ পৌঁছে দিয়েছিলাম, আজকে আমি তোমার কোনো উপকার করতে পারবো না। আল্লাহ রাসূল বলছেন, আমি তোমাদের কাউকে কিয়ামতের ময়দানে এমন অবস্থায় দেখতে চাই না যে তার কাপড় ঘাড়ের মধ্যে কাপড়ের গাঁটটি রয়েছে আর সেই কাপড় বাতাসে বুদবুদ করে উঠছে, সে দৌড়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে সাহায্য করুন, আমি অনেক বিপদে পড়ে গেছি। আল্লাহ রাসূল বলছেন, আমি তো তোমার কাছে আল্লাহর দিন পৌঁছে দিয়েছিলাম আগেই, আজকে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। তাহলে মনে রাখতে হবে, যে কোনো ব্যক্তি যদি কোনো কিছু চুরি করে, যদি কোনো কিছু লুট করে, যদি কোনো কিছু চিন্তাই করে, যদি কোনো কিছু ডাকাতি করে, যদি কোনো সম্পদ আত্মসাত করে, কিয়ামতের দিন তাকে সেই বস্তুটা সহ ঘাড়ে করে নিয়ে উপস্থিত হতে হবে।